কিন্তু কিছু তো পদ্ধতি আছে যেখানে আপনি ডিভোর্স পেতে পারেন। হ্যাঁ আছে, ডেফিনেটলি আছে, সেটাই আজকে আমি আপনাদের বলছি। ছেলেদের স্বাধীন হওয়ার একটা উপায়। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। এই আলোচনাটা মেনলি ছেলেদের জন্যই। ছেলেদের ডিভোর্স পেতে প্রচুর ঝামেলা পোহাতে হয়, মেয়েদের জন্যে প্রচুর আইন বানানো হয়েছে। যে আইনেরতেই জান না কেন, আপনারা মেয়েদের জন্য স্পেশাল সুবিধা দেওয়া হয়েছে। 498A যেরকম আছে, ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট 2005 যেটা স্পেশালি মেয়েদের জন্য তৈরি করা হয়েছে, 354, 376 সব মেয়েদের জন্য তৈরি করা হয়েছে। মেয়েরা যদি চায়, যদি পারে, আপনাকে আপনার ফ্যামিলিকে পুরোপুরি জেলে ঢুকিয়ে দিতে পারে। কিন্তু মেয়েদের জন্যে এত আইন তৈরি করা হয়েছে, তাহলে ছেলেরা কি অন্যায় করেছে যে ছেলেদের জন্য কোনো রকম নির্দিষ্ট আইন নেই? ডিভোর্স করার জন্য কোনো রকম নির্দিষ্ট আইন নেই। ছেলেদের যদি ডিভোর্স পেতে হয়, ছেলেদেরকে এভিডেন্স, প্রমাণ সব কিছু জোগাড় করতে হবে। কিন্তু মেয়েরা যখন অ্যালিগেশন লাগাবে, তখন সেরকম কিছু এভিডেন্স না হলেও চলবে। মেয়েদের জন্য এত সেকশন বানানো হয়েছে, এত আইন বানানো হয়েছে যে মেয়েরা সেগুলোর অনেক অপব্যবহার করছে, ভবিষ্যতেও করবে, অতীতেও করেছে। প্রথম প্রথম যখন এই আইনগুলো এসেছিল, এত ছেলেখেলা ছিল না। কিন্তু এখন এই আইনগুলো, সব মেয়েরা নয়, কিছু মেয়েরা এই আইনগুলোর খুবই দুর্ব্যবহার করছে। ব্যাপারটা হচ্ছে যে মেয়েদের জন্য যে এত আইন বানানো হয়েছে, সেসব আইনের সুবিধাগুলো নিয়ে মেয়েরা বিভিন্ন ছেলেদেরকে নানা রকমভাবে অত্যাচার করছে, নানা রকমভাবে ফাঁসিয়ে ফেলছে এই আইনের জটিলতা দিয়ে। আমি আপনাকে আইনের উদাহরণগুলো আগেই দিলাম। তাহলে রাইট টু ডিভোর্স, এই যে একটা ব্যাপার, এটা তো একটা ছেলেদের পাওয়া উচিত। একটা মেয়েকে আপনি বিয়ে করে ঘরে নিয়ে আসছেন, সে আপনার ঘর নস্যাৎ করে দিচ্ছে, আপনার সংসার শেষ করে দিচ্ছে, আপনার পুরো পরিবারকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। সেই জন্যে আজকে আমি আপনাদেরকে একটা আইনের ব্যাপার বলবো, সেটা ভালো করে বুঝবেন। দেখুন, আজকের ভিডিওটা একটু জটিল, একটু বড় হবে। ছেলেদেরকে মেনলি বলছি, তোমরা ভালো করে শুনো, ভিডিওটা যদি পারো রিপিট করে দেখো, কারণ ভিডিওটা কিন্তু একটু জটিল, আমি আগেই বলে দিচ্ছি। কিন্তু এখানে আমি এমন কিছু ট্রিক্স বলবো, এমন কিছু আইনের ধারা বলবো, যেগুলোতে তোমরা 99% সম্ভাবনা আছে যে ডিভোর্স পেয়ে যাবে। ছেলেরা যদি ডিভোর্স ফাইল করে, যে কোনো ভিত্তিতেই করুক, ডিভোর্সের তো গ্রাউন্ড চাই। আপনারা এতদিন ধরে আমার চ্যানেল দেখছেন, আপনাদের তো অনেক কনসেপশন আমি ক্লিয়ার করে দিয়েছি যে ডিভোর্সের জন্য একটা গ্রাউন্ড চাই। সেই গ্রাউন্ড অ্যাডাল্টারি হতে পারে, কোয়ালিটি হতে পারে, বা আপনি যে মেয়েকে বিয়ে করেছেন সে হয়তো আগে থেকে প্রেগনেন্ট, এরকমও হতে পারে, বা তার কোনো এরকম ডিজিজ আছে যেটা কোনো দিন সারবে না। এরকম শর্তে আপনি ডিভোর্স দিতে পারেন, কিন্তু তার জন্য আপনার নির্দিষ্ট এভিডেন্স, নির্দিষ্ট প্রমাণ জোগাড় করতে হবে এবং কোর্টেতে সেটা সাবমিট করতে হবে। আপনি যদি ঠিকমতো এভিডেন্স প্রমাণ দিতে না পারেন, তাহলে আপনাকে কেউ ডিভোর্সের ডিক্রি দেবে না। আপনাকে সারা জীবন এই ডিভোর্সের মামলাই আপনাকে, আপনার উপর চলবে। কিন্তু কিছু তো পদ্ধতি আছে যেখানে আপনি ডিভোর্স পেতে পারেন। হ্যাঁ আছে, ডেফিনেটলি আছে, সেটাই আজকে আমি আপনাদের বলছি। ছেলেদের স্বাধীন হওয়ার একটা উপায়। আমাদের অ্যাডভোকেট ডিপার্টমেন্ট এবং আমি রিসার্চ করে আপনাদের জন্য জিনিসটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সেকশন 13 সাবক্লস 1
আই বি, তাহলে কি বললাম, সেকশন 13 সাব ক্লজ 1 আই বি অনুযায়ী ডিজার্শন, ডিজার্শন মানে হচ্ছে স্বামী এবং স্ত্রী কতদিন ধরে আলাদা আছে, এই একটা ব্যাপার আছে ডিজার্শন। এই ডিজার্শন গ্রাউন্ডের ওপর যদি আপনি ডিভোর্স ফাইল করেন তাহলে কিন্তু আপনার 99% ডিভোর্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু আপনি এখন আমাকে কোশ্চেন করবেন যে স্যার আপনি বলে দিন আমাকে ডিজার্শন কতদিনের দরকার। দেখুন, ডিজার্শন যখনই হবে, যখনই আপনার ডিভোর্স ফাইল হবে, তখনই মহামান্য আদালত দেখবে যে আপনারা কতদিন সেপারেশন আছে। সেই সেপারেশন যদি 2 বছরের কম হয় তাহলে কিন্তু আপনার ডিজার্শন ক্ষেত্রটা চলবে না। এবার ব্যাপারটা কি হয়, বিয়ে করার পরে কিছুদিন পরে বউরা ডিভোর্স ফাইল করে ফেলে। আমি আগেও বলেছি যে ছেলেদের যদি ডিভোর্স ফাইল করে কিছুটা মুশকিলে পড়ে, কিন্তু বউ ডিভোর্স ফাইল করে দিল। ডিভোর্স ফাইল করার পরে তারপরে মেনটেন্যান্স ফাইল করে দেবে, আপনাকে মেনটেন্যান্সও দিতে হবে। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে যে আপনি যে মেনটেন্যান্স দেবেন, আপনার এগেস্টে যে ডিভোর্স ফাইল করা হয়েছে, তখন আপনি অনেক চিন্তা ভাবনা করে আপনার মন ভেঙে যাবে, আপনার মন খারাপ হয়ে যাবে যে কিভাবে এটা হলো, কেন করলো, সেই রিজন খুঁজে পাচ্ছেন না। দেখুন, আমি কিন্তু সবসময় একটা কথা বলে দিই, আমি সমগ্র মেয়েদেরকে বলছি না, কিছু মেয়েরা এরকম করে, আমার কাছে প্রচুর ফোন আসে, প্রচুর কমেন্ট আসে, সেই ভিত্তিতে আমি এটা কথাটা বলছি যে এরকম ডিজার্শন যদি 2 বছরে না হয় তখন কিন্তু আপনি ডিভোর্স পাবেন না। এবার বিয়ের কিছুদিন পরে ডিভোর্স ফাইল আপনার ওয়াইফ করে দিল, তার কিছুদিন পরে আপনিও ডিভোর্সের পিটিশন করে দিলেন, এই যে ঘটনাটা চলছে, এই এতেই দেখবেন মোটামুটি আপনার ওয়াইফ ডিভোর্স ফাইল করেছে, তার কিছুদিন পর আপনি ডিভোর্স ফাইল করেছেন, সেখানে আপনার মোটামুটি 6 মাস 8 মাস এরকম চলে যাবে, এরকম চলে যাবে। এবার আপনি বলবেন যে স্যার তাহলে ডিজার্শন ব্যাপারটা আমি কখন নিয়ে আসবো। এবার এইভাবে যখন মামলা চলতে চলতে যখন অনেক দিন হয়ে যাবে, 1 বছর 1.5 বছর হয়ে গেল, আপনি ডিজার্শন গ্রাউন্ডটা প্রথমেও রাখতে পারেন যে আমাদের 1 বছর ধরে ডিজার্শন চলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা যে আপনি রাখবেন, তার সঙ্গে আপনি যদি এরকম আপনার কাছে এভিডেন্স থাকে, কোয়ালিটি অ্যাডাল্টারি প্রুফ থাকে, সেটাও আপনি দিতে পারেন। কিন্তু কোর্ট যে আপনাকে ডিভোর্সের ডিক্রি দেবে দ্যাট ইজ নট সিওর। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই কেস চলতে চলতে যখন আপনার 2 বছর হবে, 2 বছর পরে তখন আপনি এই ডিজার্শনের ব্যাপারটা কোর্টের চোখে আনতে পারেন। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনি যে অ্যাপিলটা করেছেন, সেই অ্যাপিলটাতে তো আপনি ডাইরেক্ট যে আপনার 2 বছর ডিজার্শন হয়ে গেল সেটা তো ঢোকাতে পারবেন না, কিন্তু সেটাও আপনি প্লিডিং করতে পারেন কোর্টের কাছে, প্রেয়ার করতে পারেন কোর্টের কাছে যে এখানে 2 বছরের আমাদের ডিজার্শন হয়ে গেছে। এবার এইটা আপনি জাস্ট অ্যামেন্ডমেন্ট করছেন, আপনার যে প্লিডিং করেছেন, প্রেয়ার করেছেন, সেই প্রেয়ারটাকে আপনি অ্যামেন্ডমেন্ট করছেন। অ্যামেন্ডমেন্টটা কোন সেকশনে করবেন সেই সেকশনটা আমি আপনাকে বলে দিচ্ছি আজকের ভিডিওতে, সেটাই হচ্ছে মেন ল পয়েন্ট যে কোথায় আপনি এই অ্যামেন্ডমেন্টটা করবেন, কোন সেকশন অনুযায়ী। সেকশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অর্ডার নাম্বার 6 রুল নাম্বার 17 রিড উইথ সেকশন 151 সিপিসি। তাহলে এই ভিত্তিতে, এই যে সেকশনটা বললাম, এই সেকশনের ভিত্তিতে আপনি আপনার প্লিডিংটা যেটা আছে, যেটা প্রেয়ার করেছেন আপনি কোর্টের কাছে, সেটা আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারেন। আপনি কোর্টকে বোঝাতে পারেন যে আমি এখানে কোনো ফ্যাক্টস অ্যামেন্ডমেন্ট করছি না, কিন্তু যেহেতু আমার ডিজার্শন 2 বছর হয়ে গেছে, তা 2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে যাওয়ার পরেই তো আমি এই অ্যাপিলটা করব, এই প্লিডিংটা করব আপনার কাছে, কোর্টের কাছে করব। সুতরাং 2 বছর হয়ে গেছে বলেই আমরা এই প্লিডিংটা করছি, এটাকে মেনলি বলা হয় অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং। ল পয়েন্টটা আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, অর্ডার নাম্বার 6
রুল নাম্বার 17 রিড উইথ সেকশন 151 সিপিসি। এই ধারা অনুযায়ী আপনি আপনার যে প্রিডিং করেছেন, যে পেয়ার করেছেন, সেটাকে আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারেন। এবং যখনই মাননীয় আদালত দেখবে যে আপনাদের দু বছর কিংবা দু বছরের বেশি আপনাদের ডিজার্শন হয়ে গেছে, তখন কিন্তু আপনার ডিভোর্স পাওয়ার সম্ভাবনা 99% হয়ে যাবে। আবার এই ব্যাপারেও বলে রাখছি যে এই ব্যাপারটাতে না কোনো এভিডেন্সের দরকার আছে, না কোনো প্রুফের দরকার আছে। কারণ যখন ডিভোর্স কেস চালু হয় তখন ডেফিনেটলি ওয়াইফ বলে দেয় যে তিনি কবে থেকে বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে নেই। স্বামীও বলে দেয় যে তার কাছ থেকে বউ কবে চলে গেছে। সুতরাং এই স্টেটমেন্টেতেই সেই ডেটটা বলা হয়ে যায়। সুতরাং এখানে কোনো এভিডেন্স প্রুফের প্রয়োজন নেই। আমি আশা করি এই ভিডিওটা যে আমি বানিয়ে দিলাম, এটা আমার অনেক সাবস্ক্রাইবার, অনেক মানুষের কাজে লাগবে। বিশেষ করে যারা নতুন অ্যাডভোকেট হচ্ছ, নতুন প্র্যাকটিস করছো, তারাও কিন্তু এটা জানতে পারো। কারণ আমি বলেছি যে আমি ল নিয়ে রিসার্চ করি এবং আমার আন্ডারে অনেক অ্যাডভোকেট কাজ করে। সেই অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করে আমি নিজে রিসার্চ করে তোমাদের এই কথাগুলো বলছি। নতুন যারা লয়ার প্র্যাকটিস করছো, ল প্র্যাকটিস করছো, তাদেরও কিন্তু এই জিনিসটা খুব কাজে লাগবে। তারাও মন দিয়ে শুনে রাখো, তারা তোমরা ক্লায়েন্টদের ভালো করে হেল্প করতে পারবে। তাহলে এই হচ্ছে টোটাল নিয়মটা। এবার ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস আপনাকে আমি বোঝাচ্ছি, কারণ আমি আগেই বলে দিচ্ছি এই ভিডিওটা একটু কঠিন ভিডিও, আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার যে ডিভোর্স কেসটা চলছে তার ইস্যু ফ্রেম কি আছে। এবার আপনি বলবেন, স্যার এই ইস্যু ফ্রেম ব্যাপারটা কি? ইস্যু ফ্রেম মানে হচ্ছে যে কি বেসিসে আপনাকে ডিভোর্স দেয়া হবে, মানে ছেলেদেরকে কি বেসিসে ডিভোর্স দেওয়া হবে, অ্যাডাল্টারি কোয়ালিটি কোন বেসিসে দেওয়া হবে, না ডিজার্শন। সুতরাং আপনার যদি ইস্যু ফ্রেম হয়ে গিয়েও থাকে, তাহলে আপনার যখন দু বছর ক্রস হয়ে যাচ্ছে তখন যে সেকশনটা বললাম সেই সেকশন অনুযায়ী আপনি কিন্তু এই ডিজার্শন ব্যাপারটাকেও কিন্তু ইস্যু ফ্রেম করতে পারেন। মেন ইস্যু ফ্রেম কিন্তু এটাও করতে পারেন। আপনি মাননীয় যে আদালত আছে তাকে বলতে পারেন যে আমাদের মেন ইস্যু, এখন মেন ইস্যু ফ্রেম হচ্ছে ডিজার্শন, বিকজ ডিজার্শন পিরিয়ডটা আমাদের দু বছর কিংবা তার অধিক হয়ে গেছে। আর কোনো স্বামী যদি এরকম হন যে আপনার ডিজার্শন, আপনার যে আপনি বইয়ের সঙ্গে আলাদা আছেন, সেটা যদি দু বছরের বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ডিজার্শন গ্রাউন্ডটাকে ইস্যু ফ্রেম করে ডেফিনেটলি কিন্তু আপনি আপনার ডিভোর্সের প্রিডিং করতে পারেন, ডেফিনেটলি করতে পারেন। আর যাদের ডিভোর্স কেস চলছে, যখন দু বছর হয়ে যাবে তখন তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। তাহলে নিশ্চয় ব্যাপারটা বুঝাতে পারলাম। দেখুন, আপনি বিয়ে করেছেন, সংসার করবেন বলে, আপনার ছেলে মেয়ে হবে, তাদের মানুষ করবেন, একটা সুন্দর জীবন হবে, কিন্তু বউ আপনি এরকম পেয়ে গেলেন। সবাই পায় না, ভালো বউ অনেক পায়, ডেফিনেটলি পায়, কিন্তু কিছু বউ এমন হয়ে যায়, এমন মানে আপনার ভাগ্যে চলে আসলো যে আপনার লাইফ, আপনার বাবা মা, আপনার আত্মীয় পরিজন পুরো ছারকার করে দিল, এমনকি জেলেতেও আপনাকে ঢুকিয়ে দিল। তাহলে এরকম যদি হয় তাহলে কি করে চলবে? সুতরাং রাইট টু ডিভোর্স, এটা ছেলেদের একটা আসা উচিত, ডেফিনেটলি আসা উচিত। কিন্তু রাইট টু ডিভোর্স সেটা আমি বললেই তো আর সরকার নিয়ে চলে আসবে না, বা সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেবে না। কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা ট্রিক্স বলে রাখলাম, একটা ভালো জিনিস বলে রাখলাম, ভালো যে ফ্রেম ইস্যু যেটা হয় সেটা ভালো করে বলে রাখলাম, যে আপনারা কিন্তু এই ফ্রেম ইস্যুটা অবশ্যই করতে পারেন। তার সব সেকশনগুলো আমি আপনাদের ভিডিওতে বলে দিয়েছি, আমি ডেসক্রিপশনেও লিখে দেবো যে কী কী সেকশন এখানে আপনি অ্যাপ্লাই করবেন। আপনারা যদি ভিডিও দেখে ঠিকমতো সেকশনগুলো বুঝতে না পারেন, আপনারা ডেসক্রিপশনে লেখা থাকবে সেকশনগুলো, আপনারা সেখানে সেকশনগুলো দেখে একবার ইন্টারনেটে স্টাডি করতে পারেন। আর জুনিয়র লয়ারদের বলছি, তোমরা যারা জুনিয়র অ্যাডভোকেট হয়েছো, তা তোমরাও কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারো, ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারো। আমাকে অনেক অ্যাডভোকেট ফোন করে আমার কাছ থেকে অনেক হেল্প চায়, অনেক জাজমেন্ট চায়। সুতরাং তোমাদের জিনিসটা বলে রাখলাম। আর তারপরও তোমাদের যদি ফোন করার দরকার হয়, নিচে নাম্বার দেওয়া আছে, দুপুর দুটো থেকে রাত্রি 12টা পর্যন্ত আমি কথা বলে থাকি। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই ফোন করো, ফোন করে আমি আরও ডিটেলসে জানিয়ে দেবো।
যে এটা হয়ে যাওয়ার পরও ডিভোর্সটা আরো কত তাড়াতাড়ি করা যায় সেটা আমি তোমাদের লিগাল ডিসকাশনে ডেফিনেটলি বলে দেব। সব কথা এক ভিডিওতে বলা যায় না, আমি এই ভিডিওতে মেনলি তোমাদের স্বাধীন হওয়ার একটা রাস্তা দেখিয়ে দিলাম, ছেলেদেরকে দেখিয়ে দিলাম। আরো যদি ডিটেলসে জানতে হয় ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করো, ফোনেতে যোগাযোগ করবে, আমি বাড়িতেও আসতে বলি, আমার বাড়িতেও তোমরা আসতে পারো, বাড়িতে এসেও যোগাযোগ করতে পারো, সামনাসামনি আমার সঙ্গে এসে কথা বলতে পারো। যদি ডিভোর্সের ফাইল রেডি করছো বা রেডি করবে ভাবছো তো ডেফিনেটলি আমার সঙ্গে ফোনেতে বা আমার বাড়িতে এসে তোমরা ডেফিনেটলি ডিসকাস করতে পারো। যেসব টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আমার সঙ্গে কথা বলার, বাড়িতে দেখা করার, সেগুলো একটু কমিউনিটি ট্যাবেতে তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে আশা করি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হলো। আর ইস্যু ফ্রেম যখন করবে, এটা নতুন যখন ইস্যু ফ্রেমটা হচ্ছে, এই সেকশন অনুযায়ী যখন আবার ইস্যু ফ্রেমটা হচ্ছে, তখন কিন্তু কোর্ট হয়তো আপনাকে কিছু চার্জ করতে পারে, সে 500, 1000, 2000 আপনাকে চার্জ করতে পারে, কারণ অপোনেন্ট পার্টিকেও তারা আবার লেটার পাঠাবে। তা সেটা কোনো ফ্যাক্টর না, সেটা আপনারা একটু বিয়ার করে নেবেন। কিন্তু এই ব্যাপারে কিন্তু আপনাদের 99% সম্ভাবনা আছে আপনাদের ডিজার্শন ব্যাপারে আপনাদের ডিভোর্স পাওয়ার, ডেফিনেটলি ডিভোর্স পাওয়ার। আমি একটা অনেকদিন আগে ভিডিও বানিয়েছিলাম, সে ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কিভাবে এই কাজটা করা যায়, ঠিক আছে। কিন্তু তখন এই সেকশনগুলো আমি বলিনি, আজকে সব সেকশনগুলো বলে দিলাম, সিপিসি সেকশন বলে দিয়েছি, হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেকশন বলে দিয়েছি, সব কিছু খুলে বলে দিলাম, ঠিক আছে। পার্টিকুলার এই ব্যাপারটাতে তোমরা যদি ফোকাস করো, তোমাদের অ্যাডভোকেটকে ভিডিওটা দেখাতে পারো বা অ্যাডভোকেটকে গিয়ে বলতে পারো যে এই ব্যাপারটা তো আমরা করতে পারি, তাহলে কিন্তু তোমরা আশা করি সহজেই ডিভোর্সটা পেয়ে যাবে, ডেফিনেটলি পেয়ে যাবে। তোমাদেরকে 2 বছর, 5 বছর, 4 বছর, 10 বছর ওয়েট করতে হবে না, ডেফিনেটলি হবে না। ডিজার্শন গ্রাউন্ডে এই জিনিসটা অ্যাপ্লাই করো, অ্যামেন্ডমেন্ট করো, অ্যামেন্ডমেন্ট করার পরে ডেফিনেটলি কিন্তু তোমরা ডিভোর্সের সুযোগ পেয়ে যাবে। আর অ্যামেন্ডমেন্ট অফ প্রিডিং যেটাতে হয় সেটা আমি তোমাদেরকে অলরেডি 2 বার বলে দিয়েছি, আর এক কথা বারবার বলে লাভ নেই, ঠিক আছে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা যে বানিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি বুঝতে না পারো তো ডেফিনেটলি ভিডিওটা আরেকবার দেখে নিও, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন, আর আইনের সেকশনগুলো নিয়ে ভালো করে পড়াশোনা করুন। সেকশন সব সেকশন আপনাকে পড়তে হবে না, যে সেকশনগুলো আমি বলে দিয়েছি সেগুলো নিয়ে আপনারা ইন্টারনেটে অবশ্যই একটু চর্চা করে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড হ্যাভ এ নাইস লাইফ, থ্যাংক ইউ।